বিহারের কাটিহারে অপরাধের হার বেড়ে চলেছে। মঙ্গলবার রাতে কাটিহার সদর থানা এলাকার ভগবানচক চন্নাডিহ মহল্লায় এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম মনীষ কুমার। তবে কি কারণে যুবককে খুন করা হলো সে বিষয়ে কিছু জানা যায়নি। মৃতের মা কিরণ দেবী অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে কাটিহার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার কাটিহার সদর হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কাটিহারের এসডিপিও ওমপ্রকাশ জানান ঘটনার তদন্ত চলছে। কিশনগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।